আপনি কোন খাবার স্পর্শ করছেন না, খাজা হুজুর বলছেন না 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 ও আমার মুরিদ রে তুমি খেয়ে নাও বাবা খেয়ে নাও, আমি খাজা মাওলানা চিশতি বিশ্ব নবী রাসূলুল্লাহ জবান থেকে তার আওয়াজে আমার কানে এসেছে এই খাজা করিম নারাজ বলি বিশ্ব নবী রাসূলুল্লাহ যদি আমাকে দুবার না কোনো কথা বলে আমার সঙ্গে দ্বিতীয়বার না কথা বলা পর্যন্ত আমি খাজা করিম নারাজ পানি পর্যন্ত স্পর্শ করব না। জোরে বলবেন না, খাজা গরিবে নামাজ কি করলে শুধু অজু বানাতে গিয়ে আঙুলটা খেলাল করতে ভুলে গেছে বলে আল্লাহর রসুল বলছে খাজা গরিবে নামাজ তুমি আমার তরিকাটা ভুলে গেলে। এই ওয়াজ বোঝেন ভালো করে, যারা বুঝবে না তারা টুকটাক করে উঠবে আর যারা বুঝবে তারা বসবে। আর আমার কিন্তু এরকম কোনো পাবলিসিটি নেই যে জলসা ভালো করলে যে দুটো জলসা হবে, এরকম কিছু নেই। কেন? তাকদীরে যেটা লেখা আছে সেটাই হবে। তাকদীর ফয়সালা করে কে? আমার আল্লাহ। জোরে বলবেন না, এই জোরে বলবেন না, তাকদীর ফয়সালা করে কে? আমি চারটে গজল সুর দিয়ে বলে গেলাম আর এই গজল শুনে আমাকে দাওয়াত দেবে এটা কিন্তু রং, আমার আল্লাহ ঠিক করে রেখেছে। আজকে দু বছর আগে আমি জানতাম না যে বারজুলে আসব, কিন্তু আবার দেখেন আমি জানতাম না আমার স্কুল করে আসতে হবে, কিন্তু আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। রসুলুল্লাহর কানের আওয়াজ আমরা কি শুনতে পেয়েছি ভাই? কত বড় ইমানদার আপনি চিন্তা করেন। আমরা তো ইমানদার কিসে? নামাজে না। ইমানদার কিসে? বাপমার ভালোবেসে না। ইমানদার হচ্ছে মোবাইলে, মোবাইলে পাবজিতে ইমানদার, পিএইচডি করে নিয়েছে সব, ফ্রি ফায়ার পাবজি। আর এখন বর্তমান সময়ে পিট্টু চলছে। পিট্টু কি চলছে ভাই? পিট্টু বোঝেন? পিট্টু, হ্যাঁ অনেকে বোঝে পিট্টু। খাজা গরিবে নামাজ বললো বাবা যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা থেকে কানে আওয়াজ না আসবে আমি খাজা গরিবে নামাজ পানি পর্যন্ত স্পর্শ করব না। জোরে বলে ভারতবর্ষের জমি রেগে আমার রসুল ইশারা করে বলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে পাঠিয়েছিলে। কে পাঠিয়েছিলে? খাজা গরিবে নামাজকে ভারতবর্ষে কে পাঠিয়েছিলে? আমার রসুল পাঠিয়েছিলেন। জোরে বলবেন নামাজ আদায় করছেন, একদিন চলে যায়, দুদিন চলে যায়, তিন দিন করে গে আবার তার মুরিদ এসে বলতে লাগলেন হুজুর না 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 খেয়ে না দেগে আপনি শুধু নামাজের মধ্যে তোমার উপরে খুশি হয়ে গেছি। জোরে বলবেন না, ও খাজা গরিবে নামাজ যাও, তুমি ফের ভালো করে খেলাল করেছো, আমার তরিকাটাকে এবারে ফলো করে চলেছো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘটনাটা বললাম আপনাকে, এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমরা কি মনে করছেন যে পীরে পীরকে সবসময় আগিয়ে দিচ্ছি? অনেকে দেখেন ভাই এই গাল পড়ার জন্য আর কথা ধরার জন্য প্রচুর লোক কিন্তু বাংলার জমিনে ছয় ছয় মানুষ কিন্তু বসে আছে।
কি বুঝলেন? এর থেকে কি শিক্ষা নিচ্ছি আমরা? যারা অলিভক্ত মানুষ, যারা পীর মারনেওয়ালা মানুষ, তারা এ থেকে কি শিক্ষা নেবে? যে খাজা গরিবে নওয়াজ, যার হাতে ৯০ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, জোরে বলে, সেই খাজা গরিবে নওয়াজ ওযু করতে করতে আঙ্গুলের খেলাল করতে পারি মনি বলে আল্লাহ রসুল বললেন তুমি আমার তরিকা ছেড়ে দিচ্ছ। আমরা কত তরিকা ছাড়ছি ভাই বলেন? কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা, সব থেকে পাওয়ারফুল ম্যান হচ্ছে আমরা, জোরে বলে, এই জোরে বললে না সুবহানাল্লাহ, এটা তাকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর, সব থেকে পাওয়ারফুল উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা। কিন্তু ভাই কথায় আছে চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। আল্লাহ রসুল আমাদের আদব শেখালে, আল্লাহ রসুল মহিলাদের পর্দা শেখালে, আল্লাহ রসুল বার 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 নামাজের তাগিদ দিলেন, বার বার সুদের বিরুদ্ধে আল্লাহ রসুল বললেন, কিন্তু আমরা মুসলমান নেড়ে চেড়ে সেই একই দিকে। রসুল যেটাকে বিরোধিতা করেছে, রসুল যেটাকে নিষেধ করেছে, আমরা সেই জিনিসটা গিয়েই হাতটা দিচ্ছি, কথা ঠিক না ভুল ভাই? তাহলে আপনি চিন্তা করুন, আজকে ত্রিপুরার দিকে দেখেন, আজকে ত্রিপুরার দিকে দেখেন, ত্রিপুরায় মসজিদ পোড়ানো হচ্ছে, মাদ্রাসা পোড়ানো হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, কিন্তু বাংলার মানুষগুলো আপনি শুধু কি করছেন? প্রতিবাদ করছেন, প্রতিবাদ করছেন মুখে, কিন্তু একটা কথা বলে দিই, খোদার কসম করে বলছি, মুখে প্রতিবাদ তো অবশ্যই করতে হবে, কিন্তু মুখে প্রতিবাদ করার সাথে সাথে যদি আমার জীবন ছেলেগুলো ২৯ বছর ৩০ বছর ৩৫ বছর ২০ বছরের ছেলেগুলো যদি প্রতিবাদ করতে করতে নামাজে রক্ত নামাজে পাটিতে বসে বসে যদি আল্লাহকে বলতো আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি গোনাগার খাতাগার জিনাগার, আমি আপনার দরবার লক্ষ্য করে হাত তুলেছি আল্লাহ, এই নামাজের পাটি আল্লাহ বলছে বান্দা প্রতিবাদ করেছে তার সাথে সাথে আমি আল্লাহ আমার ফরজ আদায় করেছে। এই যা ফেরেশতা যেমন ভাবে আবাবিল পাখি দিয়ে আবরা বাচ্চাকে ধ্বংস করেছি, এই নাস্তানাবুদ মালাউনদেরকেও তোরা ধ্বংস করে দে, জোরে বলে, জোরে বলবেন। আমরা বুক ফাটাচ্ছি মুখ ফাটাচ্ছি কিন্তু কাজের জায়গায় ফাটাচ্ছি, ঠিক বলছি না ভুল বলছি ভাই? খারাপ লাগছে? হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি, আমরা রাস্তা অবরোধ করছি, সব কিছু প্রতিবাদ করছি, কিন্তু আমার ভাইরা একটা জিনিস বলার চেষ্টা করে, নামাজের পাটিতে আল্লাহর কাছে আপনি একবারও কেঁদেছেন ত্রিপুরার মানুষদের জন্য, বাংলার মুসলমান অসহায় মানুষদের জন্য একবারও কেউ নামাজের পাটিতে কাঁদলাম না, কথা ঠিক না ভুল ভাই? আমার নবী যখন কোরআন নাযিল করো, আমার নবীর কাছে যখন কোরআন নাযিল করো, ও মুসলমান ঘরের ছেলেরা, ওই কোরআন নিয়ে যখন রাসূলুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে বিশ্বনবীকে মারার জন্য আবু জেহেল যখন চক্রান্ত করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাব, মক্কার জমিনে ছড়িয়ে পড়েছে একজন ইহুদি ছেলে তার নাম হলো হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান ঘরে চলে যাও, এই সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্য ঘরে চলে যায়, মক্কার জমিনে এমন একজন লোক এসেছে, মক্কার জমিনে এমন একজন পয়গম্বর এসেছে যে যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এ জোরে বলবেন না? সালিমা তার কন্যগৌরে মক্কার জমিনে তার কানে একটা আওয়াজ আসছে যে মানুষেরা ছয় ছয় গিয়ে মোহাম্মদ বলে একজন নবী আছে, আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে মোহাম্মদ নামে একজন নবী আছে, তার হাতে হাত দিচ্ছে, তাকে যে দেখছে সে ইসলাম কবুল করে নিচ্ছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। তা হযরতে সালিমার একটা কাজ ছিল কি জানেন? সে ছিল ইহুদি, পরে হয়েছে রাসূলুল্লাহর মস্ত বড় সাহাবা। জোরে বলে, ছিল ইহুদি, হয়েছে মস্ত বড় সাহাবা। জোরে বলুন না, সুবহানাল্লাহ। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন। তা হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ হচ্ছে মক্কার বড় বড় লোক জমিদার যারা, তাদের বাড়ি ছাগল দুম্বাগুলোকে নিয়ে চড়ানো হচ্ছে তার কাজ ছিল, রাখালগিরি করা। কি করা? রাখালগিরি করা, যার কাজের দায়িত্ব সালিমার ছিল। সালিমা তখন ইহুদি। তা এই সালিমা কি করলেন? মক্কার জমিনে সালিমা সেই রাইসদের বাড়ির থেকে ওই দুম্বা ছাগল ওইগুলো নিয়ে, মেষগুলো নিয়ে, ও নিয়ে দুর্গম একটা মরু প্রান্তরে চড়াতে লাগলেন, চড়াতে আরম্ভ করে দিলেন। ভালো করে বলে, সালিমা যখন মেষ চড়াচ্ছে, রাখালগিরি করছে, তা হঠাৎ করে ওই রাখালগিরি করতে করতে অত পাখি ভেড়ার ভিতর থেকে একটা ভেড়া, একটা হিংস্র পশু ওই ভেড়াকে গালে করে নিয়ে চলে যাচ্ছে। ভালো করে চলে চলে, আর সালিমার হাতে একটা লাঠি থাকতো। সালিমার হাতে কি থাকতো? লাঠি থাকতো। রাখালের কাছে লাঠি থাকে তো? কথা বলেন, সালিমার কাছে যখন লাঠিটা ছিল, মুসলমান একটু ভালো করে বোঝো, সালিমা দেখতে পাচ্ছে একটা হিংস্র পশু এসে একটা ভেড়াকে নিয়ে, একটা দুম্বাকে নিয়ে যখন চলে যাচ্ছে, সালিমা কি করলো? ওই লাঠিটা ছুড়ে মারলো। কাকে? ওই হিংস্র পশুটাকে। হিংস্র পশুকে যখন মারা হলো, সঙ্গে সঙ্গে লাঠিটা গিয়ে হিংস্র পশুর গায়ে লাগলো, লাগার সাথে সাথে ওই দুম্বাটা ওই পশুটা ছেড়ে দিল। জোরে বলবেন না, এ জোরে বলবেন না। যখন ছেড়ে দিল, তখন পশুটা পাল্টা দড়িয়ে পালিয়ে না গিয়ে পশুটা সালিমার দিকে মুখ ফিরিয়ে কথা বলতে আরম্ভ করে দিল। জোরে বলে, ভাই এখন ধরেন আমি গরু চড়াচ্ছি, গরু চড়াতে চড়াতে হঠাৎ করে গরু অন্য জনের একটা ঘাস খেয়ে নিয়েছে বলে আমি মেরেছি, আর গরু যদি পিছন ফিরে আমার সাথে কথা বলে, তাহলে কি আমার তাজ্য হবো? কি হবো? গরু যদি কথা বলে, ওরে বাপ রে বাপ, গরু কথা বলছে, ওরে বাপ রে বাপ, সাপ কথা বলছে, ফেনা তুলে রয়েছে, আবার বলছে এখান থেকে যাস না, কিন্তু ছোবল মারব। সালিমা রাদিয়াল্লাহু তাআলা অবাক, একজন ইহুদি আল্লাহ কিভাবে হেদায়েত দিচ্ছে দেখেন। এই মানুষ মানুষকে হেদায়েত দেবে, মানুষ মানুষকে আল্লাহ হেদায়েত দেবে, মানুষ মানুষকে হেদায়েতের পথ দেখাবে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের সবথেকে বড়, মুসলমানদের সবথেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানেন? ওরা সহ্য করতে পারে না কোনো মানুষ যদি উপরে উঠে যায়, সহ্য করতে পারে না মুসলমান। বাস্তব কথা বলছি, কোন মানুষ এখন এই টিকে ডিজিটাল সাউন্ড আমার ভাই আমার সামনে বসে আছে, কথার কথা, এই টিকে ভাইয়ের সাবস্ক্রাইবার অনেক বেশি, ঠিক আছে, এখন ওর পাশে যদি একটা ছোটখাটো ইউটিউবার এসে বসে থাকে, বসে বসে চিন্তা করছে যে তোর ও অত বড় অতটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার এখনো হলো না, এই মনের ভিতরে কিন্তু একটা রেশারেশি তৈরি হয়ে যায়। হয় কি হয় না? এটা কিন্তু হয়, স্বাভাবিক, এটা হয়, প্রত্যেক মানুষের হয়। এখন একটা বাড়িতে চারটে ভাই, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই আর ছোট ভাই, এবার চারটে শাড়ি কেনা হলো, বড় ভাই একরকম তার স্ত্রীকে শাড়ি দিয়েছে, ছোট ভাই একরকম দিয়েছে, সেজো ভাই একরকম দিয়েছে, মেজো ভাই একরকম দিয়েছে, কিন্তু বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউ দেখছে, বাহ আমার ছোট দেওয়া হচ্ছে শাড়িটা এনে দিয়েছে, আমার বউকে হেভি লাগছে তো, এটা যদি আমার হতো কত সুন্দর হতো, কিন্তু আমার এটা তাজ্জবের ব্যাপার। কিন্তু সালিমা দেখছে যে একটা পশু জামান মুখ খুলে গেল, পশু কথা বলছে। একটা হিংস্র পশু এসে দুম্বাকে যখন গালে করে নিয়ে যায়, আল্লাহ রসুলের সাহাবা সালিমা নিজের হাতে লাঠি খানা নিয়ে জোর করে ছুঁড়ে দিলেন। ও আমার বন্ধুরা, হাত থেকে যখন লাঠিটা ছুঁড়ে দিলেন, লাঠিটা গিয়ে হিংস্র পশুর গায়ে লাগলো। ও মুসলমান গণের ছেলেরা, ও নবী বদর উম্মত উন্নতিরা, ও নবী দিওয়ানারা, লাঠিটা যখন পশুর গায়ে লাগলো, হঠাৎ করে ওই হিংস্র পশুর জবান খুলে গেল। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হিংস্র পশু তখন সালিমার দিকে লক্ষ্য করে বললেন, এই সালিমা
না তুমি আমাকে মারলে কেন বলো? ও যুবক সালিমা তখন বলছে, না না তোকে মারবো না, তো তোকে তুলে রাখবো নাকি? তুই আমার পশু খেয়ে পালিয়ে যাচ্ছিস, আমি কেন তোকে মারবো না? তুই যদি আবার আমার পশু বন্দা নিয়ে যাস আবার তোকে ধোলাই দেবো। ভালো করে পশুকে বলছে সালিমা, তুই তো একবার আমার যাদের রাইস, যেসব জমিদারদের ছাগলগুলো আমি চড়াচ্ছি, দুম্বাগুলো নিয়ে চড়াচ্ছি, সেই দুম্বাগুলো যখন আমি নিয়ে যাচ্ছি আর তুমি একটা টোপ করে ধরে নিয়ে যাচ্ছ, আমি তোমার মারব না তো ছেড়ে দেবো ভাই? এখন বলে, এখন আমার কাছে যদি কেউ আমানত রাখে 500 টাকা, সেই 500 টাকা আমানতের ভিতরে যদি 450 টাকা, সে যখন আমার কাছে টাকা নিতে আসছে, 450 টাকা ফেরত দিলে ভাই আমানত রাখা হবে? এই ভাই ভালো করে বোঝেন কথা, রাখা হবে কি? সালিমা তখন বলছে, জমিদারদা তো আমার হিসেব করে দুম্বাগুলো দিয়েছে, আর তুমি একটা হিংস্র পশু দুম্বা নিয়ে চলে যাবে, তো হিসেব দিতে পারবে? তুমি কেন বলে, তুমি আমাকে মারলে কেন? কে বলছে? হিংস্র পশু কথা বলছে, একজন পশু কথা বলছে ভাই, ভালো করে বোঝেন কথা। সেই পশুর জবান থেকে শুনছে যখন বলে তুমি আমাকে মারলে কেন, সালিমা তখন বলছে তুই যদি আবার নিয়ে যাস একটা পশুকে আবার তোকে মারবো। বলে ও আমি নিয়ে গেলে খুব দোষ? বলে দোষ না থাকি, তুই কি দোষ করছিস? তখন পশু কি বলছে জানেন? 18,000 মখলুকাতের সর্দার কারা? আমরা। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলেন ভাই। এই পশু কি বলছে জানেন? পশু বলছে আমি একটা দোষ করেছি বলে তুমি আমাকে মারলে, তুমি কত দোষ করছো? তিনি তো চলে এসেছে মক্কার জমিনে, জিব্রাইল হাজির হয়ে গিয়েছে মক্কার জমিনে, কোরআন অবতীর্ণ হয়ে গেছে। এই সালিমা তুই আর রাখাল গিলি করিস না, এই রাখাল গিলি করতে করতে হঠাৎ করে যদি আজকালের সঙ্গে তোর সাক্ষাৎ হয়ে যায়, জিন্দগি জীবনে জান্নাত তো দেওয়া দূরের কথা, সারা জীবনটা জাহান্নামের আগুনে তোমাকে পড়তে হবে। ও সালিমা যাও 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 কাবা শরীফের পাশে, মুহাম্মদ চলে এসেছে গে কাবা শরীফের পাশে গে, বিশ্ব নবী রাসূলুল্লাহ চলে এসেছে, এই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াবা বেই জানে যাও, ও নবী পাকের উম্মত উম্মতি রাও একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিংস্র পশুকে বলতে লাগলেন, এই বন্দনের পশু তুমি এমন করে কেন বলছে? আমি যদি মুহাম্মাদের কাছে চলে যাই তোমার তো কাজটা আসান হয়ে যাবে, তোমার তো কাজটা সহজ হয়ে যাবে। সালিমা জিজ্ঞাসা করছে কেন? সালিমা বলছে না না না, আমি যদি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়তে চলে যাই তোমার অধীনে এই পশুগুলো তোমার পেটের মধ্যে চলে যাবে। আওয়াজ বুঝতে পাচ্ছেন ভাই? বুঝতে পাচ্ছেন তো নাকি? ভালো করে বোঝেন, একজন পশু বলছে, একজন পশু একজন উম্মতকে অর্থাৎ আল্লাহর বান্দাকে হেদায়েত দিচ্ছেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। জোরে বলেন না ভাই, জোরে বলা যাবে না? একজন পশু একজন পশু একজন বান্দাকে হেদায়েতের পথ দেখিয়ে দিচ্ছে, কিন্তু আজকে আজকে আমাদের হেদায়েতের তো দূরের কথা, রাস্তা দেখানো তো দূরের কথা, কি করে ওর টেনে নিয়ে আসবো আর কি থেকে ওর পকেট থেকে পয়সা বের করে দিয়ে সংসার চালাবো, এই চিন্তা ভাবনা আমাদের। কথা ঠিক বলছি না ভুল? আমার ভাই জানেরা, ও নবীদের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি? ও মুসলমানদের ছেলেরা, ও নবীদের উম্মত উম্মতিরা, সালিমা তখন বলছে না না না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, চার কথা তুমি আমাকে বললে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এখন আমি যাব না, আমি যাব সন্ধ্যাবেলা, কারণ আমি এখন যদি যাই এই পশুগুলো দেখবে কে?
বেগে এই পশুগুলো ছড়া বেগে ও মুসলমান ঘরের ছেলে জাগা হিংস্র পশু তখন মুখ দিয়ে বলছে ও সালিমা তুমি চিন্তা করো না গা আমি হয়তো মনের ভুলে তোমার একটা দুম্বকে আমার মুখে তুলে নিয়েছি কিন্তু না 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 আমি যখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমার মনটা দেখে তোমার দিকে তাকিয়ে দেখছি মুহাম্মাদের প্রতি তোমার মহাব্বত কলিজার মধ্যে চলে গিয়েছে কলিজার মধ্যে ভরপুর হয়ে গেছে না 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 ও সালিমা তুমি এখন আল্লাহর রাসূলের দরবারে চলে যাও কারণ তোমার পশুগুলোর দেখভাল করার দায়িত্ব আমি নিয়ে নিলাম এই জোরে বলেন না যে হিংস্র বাঘ যে হিংস্র পশুটা একটা দুম্বার ছানাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল সেই দুম্বা সেই হিংস্র পশুটা সালিমাকে বলছো সালিমা তুমি রসুলুল্লাহর হাতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও কারণ তোমার এই পশুগুলো দেখভাল করার দায়িত্ব আমি হিংস্র পশু আমার জোরে বলে কিসের জন্য জানো সালিমা আমি দেখছি আমি চোখ দিয়ে আমার চোখ দিয়ে ফলো করে দেখছি তোমার দিলের মধ্যে ইসকে রসুল পয়দা হয়ে গেছে জোরে বলে চিন্তা করেন পাওয়ার দেখেন রসুলুল্লাহর মহব্বত করলে কি পাওয়ার আপনি পাবেন ভাই আপনার পাশেই তো আমাদের কি বলে ওটা চিড়িয়াখানা চিড়িয়াখানা নাই আরে বলেন না সুন্দরবন সুন্দরবন এখন সুন্দরবনের পাশ দিয়ে আপনি যাচ্ছে আর সামনে বাঘ মামার সাথে আপনার সাক্ষাৎ বাঘ মামা কি বলবে তুই মুহাম্মদ আমার কাছে তুই রসুলুল্লাহর উম্মত একটু আমার কাছে আছিস ভাই এই হিংস্র পশু সে একজনকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিচ্ছে কিসের জন্য রসুলুল্লাহর কথা হিংস্র পশু যখন বলল সালিমার দিলে রসুলুল্লাহর মহাব্বত পয়দা হয়ে গেল জোরে বলবেন না এ জোরে বলবেন না সালিমা মনে মনে চিন্তা করছে যাবো কি যাবো যাবো কি যাবো না সালিমা তো প্রথমে দেখেছে যে আমি যদি চলে যাই ও তো ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে একদম সব কটারে খাবে আর আমি ওর হিসেব দেবো কি করে কাকে জমিদারকে হিসেব দেবো কি করে কিন্তু আমার ভাইরা সালিমাকে পশুটা বলছে এ সালিমা তুমি রাত করো না কারণ এক্ষুনি যদি তোমার মৃত্যু চলে আসে তুমি কিন্তু আর কালেমা পাবে না জোরে বলবেন না এই জোরে বলা গেল না সুবহানাল্লাহ যে আল্লাহ ভাই যুবক ভাইরা যে আল্লাহ আমাদের ইজ্জত দিল সম্মান দিল অর্থ দিল সম্পদ দিল পিতামাতা দিল আজকে সেই রসুলের জন্য আমরা কিছুই করতে পারি কিছুই করতে পারে আমার ভাই জানেরা ও বলিতে উম্মত উম্মতিরা হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলে পশুর কথা শুনে অচর নয়নে চত্বর চত্বর করে কান্তে আরম্ভ করে দিলে ও আমার ভাই জানেরা গঞ্জন করে পশু বলতে লাগলে ও সালিমা তুমি কেন না গো তুমি এখনই চলে যাও তুমি না আসা পর্যন্ত আমি হিংস্র পশু এই জায়গা ছেড়ে যাব না ও যখন ছুটতে লাগলেন বিশ্ব নবী রসুল্লাহ বসে গে আল্লাহ রসুলের জলিল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বসে আছে আল্লাহ রসুলের বাম দিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে বিশ্বনবী রসুল্লাহ আবু বকরকে বলছে গে ও আবু বকর দেখো দেখো আজ পর্যন্ত তোমরা কি কোনোদিন শুনেছ মানুষ মানুষের হিদায়াতের পথ দেখাই দাও কিন্তু আমার উম্মতের চিন্তা করে একজন পশু সে হিদায়তের পথ দেখিয়েছে সালিমা একজন পশু হিদায়ত দিচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ একজন পশু সে হিদায়তের পথ দেখিয়ে দিচ্ছে দেখো দেখো আমার সাহাবার আমার সালিমা আসছে জোরে বলুন না সুবহানাল্লাহ সালিমা হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মহব্বত করি ভালোবাসি আপনি কালেমাটা তাড়াতাড়ি পড়ান বলে কেন তো চিন্তা করছে কেন
এত চিন্তা করছে কেন? ওই বাঘ বন জঙ্গলের পশুটা তো তোমার ছাগল ছানা দুম্বার ছানা গুলো নিয়ে তো ও তো ওদেরকে নিয়ে ওখানে কি করছে? পাহারা দিচ্ছে। জোরে বলবেন না, জোরে বলবেন না, ও তো পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, না, ও সর্বপ্রথমে একটা ছানা নিয়ে পালাচ্ছিল, আমি লাঠি মেরেছি। আল্লাহ রাসূল বলছে, দেখো দুনিয়ার জমিনে কোন মানুষকে যদি পাহাদার পাহারাদার হিসাবে যদি ওখানে রেখে আসতে, ও কিন্তু ডুপ্লিসিটি করত, কিন্তু এই পশু তোমার কোনোদিন ডুপ্লিসিটি করবে না। জোরে বলবেন, জোরে বলবেন ভাই। তাহলে এবারে চিন্তা করে আল্লাহর রাসূল বললে, আল্লাহর রাসূল বললে, সালিমা এবার তুমি যাও, আমি রাসূল তোমার উপরে খুশি হয়ে গেছি। সালিমা গিয়ে দেখছে সেই পশুটা যেমন কুকুর খাওয়ার জন্য বসে থাকে, ঠিক ওইভাবে চুপচাপ বসে আছে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। সালিমা তখন গিয়ে বলছে, পশু আপনি আমাকে একটা বার্তা দিয়ে যান, আপনি আমাকে একটা বার্তা দিয়ে যান। পশু বলছে, শোনো তো, আনে ওয়ালা উম্মত উম্মতকে জানিয়ে দিও, যদি তারা বিশ্ব নবী রাসূলুল্লাহকে কলিজা ভরে ভালোবাসে, কলিজা ভরে ভালোবাসার জন্য আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না। এখন রাসূলকে ভালোবাসে কারা? নামাজ পড়ে যারা, রাসূলকে ভালোবাসে তারা, পর্দা করে যারা, রাসূলকে ভালোবাসে তারা, পিতামাকে ভালোবাসে যারা, রাসূলকে ভালোবাসে তারা, যারা সারা শরিয়াত মেনে চলে তারা। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হেরা হুয়া দেগে সারা জমানা এ ক্যা হুয়া হে পল ভর মে হেরা হুয়া দেগে সারা জমানা এ ক্যা হুয়া হে পল ভর মে এক ইশারে নে চাঁদ কো দো টুকরে কিয়া হে পল ভর মে হুকুমে খুদা সে ইউ কঙ্করোনে কলমা পড়া হে পল ভর মে সুবহানাল্লাহ মেরা জিকি রাত ভী ক্যা আজব গে সামনে গে রব কি শায়ে আরব গে জোরে বলুন না, সুবহানাল্লাহ। মেরা জিকি রাত ভী ক্যা আজব গে সামনে গে রব কি শায়ে আরব গে ক্যা খুবসুরত মুলাকাত হুই হে ক্যা খুবসুরত মুলাকাত হুই হে ক্যা কুছ হুয়া হে পল ভর মে সুবহানাল্লাহ হেরা হুয়া দেগে সারা জমানা এ ক্যা হুয়া হে পল ভর মে এক ইশারে নে চাঁদ কো দো টুকরে কিয়া হে পল ভর মে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো। আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাই আজকে একজন হিংস্র পশু সে রাসূলুল্লাহকে দিলের মধ্যে
একজন উম্মতের দিলের মধ্যে, একজন আল্লাহর বান্দার দিলের মধ্যে রসূলুল্লাহর মহাব্বত আছে বলে সে কি করলো, আল্লাহর রসূলের গোলামকে সে ভালোবেসে রসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ রসূল বলছে যে আমি রসূল জবান থেকে যে কথাটা বলি আল্লাহ আসমানে ওই কথাটা কবুল করে নেয়। জোরে বলবেন না। আবার আমি রসূল আমার কথা শুধু কবুল করে এটা নয়, আমার মহাব্বত কারণেওয়ালা উম্মত যদি দুনিয়ার জমিনে থেকে থাকে, সে নারী হোক আর পুরুষ হোক, এরকম উম্মত উম্মতিয়া যদি থেকে থাকে তারাও নামাজের পাটিতে যে দোয়া চাইবে আল্লাহ আসমানে কবুল করে নেবে। জোরে বল, এজোরে বলবেন না। আমার এইখানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসে, এত প্যার করেন। ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দীর্ঘ দুই বছর লকডাউনের মধ্যে আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে, আমাদের বাড়িতে বাড়িতে রুজি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি জীবনে একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বছর লকডাউনের মধ্যে গে আমাদের ঘরে ঘরে রুজি পাঠিয়ে দিয়েছে গে। আর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তখন কিন্তু লকডাউন ছিল না। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, লকডাউন না থাকার সত্ত্বেও দেড় হাজার বছর আগে আম্মা জান আমিনার ঘরে থেকে খাবার ছিল না, অর্থ ছিল না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফের পাশে গিয়ে আমার দয়াল নবীর বাড়ির পাশে মা ফাতিমাতুজ্জোহরার বাড়ি ছিল বাবা। বাবা তুমি জানেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফে গিয়ে নামাজটাকে সমাধা করে দিয়ে আমার রাসূলুল্লাহর অন্তরের পুতলে আমার দয়াল নবীর কন্যা মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রাসূল হাজির হয়ে গেলেন। ও আমার যুবক ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, ও আমার আম্মা জানে গুণের আগত একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মা ফাতিমাতুজ্জোহরার বাড়িতে গিয়ে আমার দয়াল নবী হাত ধরে মা ফাতিমা আমি তোমার আব্বা এসেছি মা তুমি দরজাটা খুলে দাও। ও যুবক ভাইরা মা ফাতিমাতুজ্জোহরা দরজা খুলে দাও। আবার দ্বিতীয়বার রাসূলুল্লাহ ফাতিমাকে ডাকলেন, ও মা ফাতিমা আমি তোমার আব্বা এসেছি মা দরজা খুলে দাও মা। মা ফাতিমাতুজ্জোহরা দরজা খুলে না বাবা। ও মুসলমান ঘরের ছেলেরা পাঁচ মিনিট দশ মিনিট পরে গে মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা যখন খুলে দিলে আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলে রে। ও যুবক ভাইরা রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করলে আমার দয়াল নবী দেখতে গেলে রে আমার দয়াল নবীর নান্না মুন্না নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বেহুশ ভাবে পড়ে আছে। ও মুসলমান ঘরের ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসানকে ইমাম হুসাইনকে বেহুশ অবস্থায় দেখলে আল্লাহ রাসূল চত্বর চত্বর করে কানতে আরম্ভ করে দিলেন। ও যুবক ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতিমা, ও মা ফাতিমা দশ মিনিট হয়ে গিয়েছে আমি ঘরের দরজার বাইরে থেকে বারবার তোমার নামটা ডাকছি, তুমি কেন দশ মিনিট লেট করলে মা? ও মুসলমান ঘরের ছেলেরা মা ফাতিমাতুজ্জোহরা বোন আব্বাজান আপনি যখন আমাকে ডেকেছেন আজ চার দিন হয়ে গেল, আজ পাঁচ দিন হয়ে গেল, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমি না খাওয়া দাওয়া করে আমার শরীরটা তো দুর্বল হয়ে গিয়েছে গে, আপনি ডাকছেন আমি দরজা খুলতে পারছি না। ও মুসলমান ঘরের ছেলেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ফাতিমাকে বলছে, মা ফাতিমা তুমি কেন এমন ঢুকরে ঢুকরে কাঁদো না? ওই সময় ফাতিমা বলতে লাগলে, আব্বা জান আমি এই জন্য কাঁদি আজ দশ মিনিট দরজা খুলতে লেট হয়েছে গে, আল্লাহ যদি কিয়ামতে না দেখে আমি ফাতিমা আমাকে যদি ধরে, এ ফাতিমা আমার হাবিবুল্লাহ
তাকে 10 মিনিট ঘরের বাইরে বার করে রেখেছিস। না 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 না, এই না চিন্তা করে আমি ঝরঝর করে কাঁদি। ভালো করে বোঝেন, আমি আমার মায়েদেরকে বলছি, ফাতেমার ঘরে রসুল গেলে গিয়ে কি দেখছেন? ইমাম হাসান বেহুশ, ইমাম হোসাইন বেহুশ। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে না? এই দীর্ঘ 2 বছর লকডাউনের মধ্যে 10 দিন 20 দিন 40 দিন ধরে খাওয়া হয়নি, এরকম মানুষ কেউ আছে? কেউ নেই। তার মানে কি জানেন? আল্লাহ রসুলকে ওয়াদা করেছিল কবে জানেন? এই ঘটনা বলতে গেলে 2 ঘন্টা টাইম চাই। মুর্শিদাবাদ থেকে আসি তো শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে, 6-7 ঘন্টা জার্নি করে আসা মানে চার ঠিকানি ব্যাপার। দোয়া করেন যেন তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আমার ভাইরা, ফাতেমার বাড়িতে তখন তো লকডাউন ছিল না, ছিল কি বাদশার বে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতে বাইতুল মাল থেকে, সাহাবাতে বড় বড় হযরত উসমান গনি ছিলেন, তাদের কাছ থেকে অর্থ সম্পদ নিয়ে ফাতেমার ঘরকে ভরিয়ে রাখতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে যখন ঢুকলেন, ইমাম হাসান হোসেন যখন বেহুশ পড়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলেন না। মা ফাতেমা এটা বললেন যে আব্বু, খুদার তাড়নায় আমি পাগল হয়ে যাচ্ছি, কাঁদছি তার জন্য, খিদার জন্য, খুদার জন্য কাঁদছেন না? কাঁদছেন, 10 মিনিট দরজাটা খুলতে লেট হয়েছে তাই কাঁদছে। জোরে বলবেন না। ফাতেমা কে ছিলেন? রাসূলুল্লাহর বেটি ছিলেন তো, কন্যা ছিলেন তো, আর রাসূল ফাতেমার কে ছিল? বাপ ছিল, আব্বা ছিল। তাহলে আমরা বাপের সাথে কত বিয়াদবি করেছি, একবারও আমরা ভেবেছি, কেঁদেছি? আমার বাপ তো 3 মাস আগে চলে গেল, পীর এ কে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তার জানাজা নামাজে 10 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে, সে আব্বা তো চলে গেল। জানেন কত কষ্ট হচ্ছে আজকে আমার বুকে? 2 বছর পর মুর্শিদাবাদ পাড়ি দিয়েছি, আব্বা আমার বারবার ফোন করে খোঁজ নিত, রাকি বল তুমি কোথায়, রাকি বল তুমি কোথায়। কিন্তু খোদার কসম করে বলছি, আজকে আমার আব্বার ফোন আসেনি, আমার মায়ের ফোন এসেছে। আব্বার ফোন আসেনি মুসলমান, বাপের ফোন এসেছে। এরকম অনেক এতিম ছেলে এখানে বসে আছে, বাপ হারা, মা হারা, দাদা হারা, দাদি হারা, এরকম অনেকে বসে আছে সামনে বসে আছে। কিন্তু একটা বারের জন্য এটা রিয়েলাইজ করলাম না যে বাপ আমাদের ছেড়ে চলে গেল, সে বাপ আমাদের এই জায়গায় পৌঁছাতে কত কষ্ট তার করতে হবে। ভাঙর নয়, উত্তর 24 পরগনা নয়, দক্ষিণ 24 পরগনা নয়, নদিয়া ডিস্ট্রিক্ট নয়, আমার আব্বা সাইকেল নিয়ে জলসায় গেছে, সাইকেল করে পীর এ কে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাইকেল করে জলসায় যেতে। আজকে সেই বাপের দোয়া আল্লাহ সব থেকে দামি গাড়ি চড়িয়ে জলসায় নিয়ে আসছে। কার দোয়া বলেন ভাই? পিতামাতার দোয়া। আরে আল্লাহ তো পিতামাতার জন্য একটা আয়াত নাযিল করেছে, ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, আমার বান্দারে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার বাপ মা যেন উফ শব্দটা না করে। কি শব্দ না করে? উফ শব্দ না করে। আমরা কত আচার ব্যবহার করেছি বাপে, বাপ দেখেছে যাই, বিশ্বাস করো এই আজকে দুটো কথা আল্লাহ এলেন তো কিছুই দিইনি, শিক্ষাগত যোগ্যতা আমার নেই, কিন্তু খোদার কসম করে বলছি ভাই, খোদার কসম করে বলছি, যতটুকু আপনাদের কাছে দুটো কথা বলার সাহস জুগিয়েছে, আমার আব্বা দোয়া, মায়ের দোয়া, আমার দাদা ভাই মাজরাইট হুজুর পীর কেবলার দোয়া, বিশ্বাস করুন, নাহলে আমি কিছুই। কিন্তু আমার ভাই বোনেরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন নিজের কন্যা ফাতেমার ঘরে খাবার নাই, অর্থ নাই, সম্পদ নাই, ইমাম হাসান হোসেন যিনি রাসূলুল্লাহর কাঁধে চড়ে দাঁড়ায়, সেই হুসাইন বংশ আছে, হাসান বংশ আছে, আল্লাহর রাসূল বলছে ফাতেমা একটু তুমি নামাজ পাঠি বেচাও। জোরে বলবেন না, একটু তুমি নামাজ পাঠি বেচাও। বিশ্ব নবী রাসূলুল্লাহর কথা শুনে মা ফাতেমা নামাজের পাঠি বিচালেন, আল্লাহর রাসূল বলে তুমি নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ আদায় করো, মা ফাতেমাতুজ জোহরা নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে রাসূল বলছে ফাতেমা তুমি তোমার মুসাল্লাটা একটু তোল, যখনই মুসাল্লা তুললো মনি মুক্তাতে ভরপুর হয়ে গেল। জোরে 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 বলবেন না, সুবহানাল্লাহ, নারে তাকবীর, চাঙ্গা হয়,
একটু চাঙ্গা হন, আপনি কারুর খেতে মজদুরি করতে যান, আপনি আজকের দিনে চার ঘন্টা কোন ভেড়ির জাল টানতে যাননি, আপনি আপনি এমন একটা জায়গায় বসে আছেন, আল্লাহ বলছেন অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই বান্দা তোদের ঘরের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোদের সাথে আছি, জোরে বলেন। আমরা অন্য লোকের কাছে কাজ করতে যাইনি ভাই, এই জায়গায় আমাদের আল্লাহর রাসূল বলছেন যে কোন লোক পরিশ্রমের পারিশ্রমিক যদি করে তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, কথা ঠিক না? আজকে আমরা আল্লাহর জন্য বসেছি, রাসূলুল্লাহর জন্য বসেছি, দ্বীনের জন্য বসেছি, কোরআনের জন্য বসেছি, এই জায়গায় কথা ঠিক না? হ্যাঁ, আমার মা বোনেরা বসেছে, আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আমার আপনার নবী বা নবী কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা কি যখন নামাজ আদায় করতে বললেন, ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতিমা তো যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ থেকে সমাদা করে দিয়ে যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও মা ফাতিমা তুমি মা ফাতিমা তুমি পর্দাটা তোলো, তুমি মাসাল্লাটা তোলো না, তুমি নামাজের পাটিটা একটু তুলে নাও মা, ও মুসলমান ঘরে ছেড়ে যাওয়া, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতিমা তো যোহরা যখন মাসাল্লা খানা তুলে দিলে, মাসাল্লা তোলার সাথে সাথে মনি মুক্তা দেখতে পেল, আল্লাহ রসুল বলছে মা ফাতিমা তুমি মনি মুক্তাকে চাও না তুমি তোমার প্রিয় আপা জানকে চাও, তুমি কাকে চাও একটু বলো মা, ও যুবক ভাইরা আমি মনি মুক্তা শোনা গয়না চাইরা, আমি আমার আব্বা জান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চাই, জোরে বলবেন না? মা ফাতেমা বেঁচে নিলেন নাকি অর্থ সম্পদগুলো বেঁচে নিলেন, আজ বুঝতে পারছেন তো নাকি? ভালো করে বোঝেন, তাহলে অর্থের পিছনে আমরা ছুটছি আর ফাতেমা কি করছে, ফাতেমা কি করছে, ফাতেমা রাসূলুল্লাহকে বলছে আমি অর্থ চাই না আব্বু, আমি আপনাকে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিন্দেগি জীবনে যে রাসূলকে পেয়ে যাবে তার কাছে আর কিছুই লাগবে না ভাই, জোরে বলবেন না? হ্যাঁ, 21-22-23 ফুরফুরাশুরি সালে সবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কামিল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলকে কলিজা বলে মহব্বত করেছে, আল্লাহর রাসূল মদিনাতে থাকতে পারলেন না, 1922 সালে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা ওই টিনের তালের নিচে রাসূলুল্লাহ তার চারজন খলিফাকে সঙ্গে করে নিয়ে হাজির হয়েছিল, জোরে বলবেন না? আমি তুমি যদি বারজুরের গ্রামের লোকেরা যদি রাসূলুল্লাহকে মহব্বত কারনে বলা হয়, দিলের মধ্যে মহব্বত কারনে বলা যদি হয়, খোদার কসম করে বলছি আমার রাসূল কিন্তু মদিনা শরীফ থেকে রুহানি হালাতে হাজির হবে, জোরে বলো। আমরা তো ভালোবাসছি কাকে, হ্যাঁ ভালোবাসছি, ভালোবাসছি নিজের মায়ের থেকে নিজের শালিকে বেশি ভালোবাসি, মায়ের থেকে মাসির দরদ বেশি বলে, সারাদিন জলসা করে যতটা টাকা হয় গিয়ে যখন স্ত্রী হাতে দেওয়া হয় স্ত্রী যখন এত বড় একটা লিস্ট বার করে দেয়, এই সেই এই আনতে হবে, কলিজা আনতে হবে, অমুক আনতে হবে, তমুক আনতে হবে, কেন না আমার বাড়িতে আমার মা এসছে, আমার আব্বা এসছে খাবে, ও বাবা তুমি তো একটাবারও আমার মা বাপের কথা চিন্তা করলে না, বললে না তো এত বড় লিস্ট ধরাওনি, জাব্বুর বয়স হয়ে গেছে, আম্মুর বয়স হয়ে গেছে, খাবার দিতে হবে, ভাই অত সহজ নয়, একটু খেয়াল করে চিন্তা করুন, দয়ার জান্নাত আপনার বাড়িতে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে আওয়াজ শুনেন ভাই, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে ফাতিমা বলেছে যে আমি আব্বাকে চাই, আল্লাহর রাসূল হাসতে হাসতে বলছে মা ফাতেমা জানো তোমার বাড়ির পাশে যে কাঠুরিয়া, যে কাঠুরি কাটার কাজ করে, যে কাঠ কাটার কাজ করে মা, জানো তো তোমার আগে সেই কাঠুরির স্ত্রীটা জান্নাতে চলে যাবে, জোরে বলে
মা একটু ভালো করে শোনেন মা, আপনারা তো বসে আছেন, আমার মনে হয় বাংলার জমিনে আমার যুবক শ্রোতা যতটা হয় পদ্মার অঞ্চলে শ্রোতা বেশি হয়, মা বোনরা বেশি থাকে। এই গতকালকেই আমি যখন মুর্শিদাবাদে যাচ্ছিলাম, মুর্শিদাবাদে আপনার ওই ভগবান গোলার আগে কানাপুকুর বলে একটা জায়গা আছে, কানাপুকুর, তো ওই কানাপুকুরে জলসা হচ্ছে জানেন তো। তো মুর্শিদাবাদের জলসার স্টাইলটা একটু আলাদা ভাই, যেরকম আপনারা বসেন সামনে, মহিলারা সামনে বসতেন, কি বুঝলেন, আপনারা যেরকম ভয় বসে আছেন মহিলারা ঠিক ওরকম ভয় বসে থাকবেন। দেখবেন যারা লাইভ করে তারা শুধু হুজুরদের দিকে যায়, লাইভটা কিন্তু হুজুরদের দিকে হয়, ওই পিছনের দিকে যায় না, কেন বলেন তো, গেলে তো গন্ডগোল হয়ে যাবে, কেউ বলবে না, সব ব্যাপার আছে, সব হুজুর হুজুরের ব্যাপার, চার দেওয়ালের মধ্যে হবে, আপনাদের নিয়ে আপনারা বুঝবেন না, অনেক ঝামেলা তৈরি। কিন্তু আমার ভাইরা, আমি হুজুরকে ভয় করলাম, আমি মাতুব্বরকে ভয় করলাম, আমি আল্লাহকে তো ভয় করলাম না। আল্লাহ বলছে বান্দা এখনই যদি তোর হাতটাকে প্যারালাইসিস করে দিই, চোখটাকে টুক করে যে কারেন্ট দিলাম অফ হয়ে গেলে কিছু দেখা যায় না, চোখটা যদি অন্ধ করে দিই তাহলে তুই কি করে দেখবি, হ্যাঁ, তুই সারাদিন চিন্তা করছিস, আহ আমি চার ঘন্টা ছ ঘন্টা ধরে কাজ করছি, এবার আমি আমার বাড়ি যাব, আমার বিবির সঙ্গে একসঙ্গে হব, কত আদরের গল্প করব। আল্লাহ বলছে বান্দা তুই নামাজটা না পড়ে তুই ব্যবসায় গেলি, সেই ব্যবসায় আমি আল্লাহ উন্নতি দিলাম, সেটা না আমি মেনে দিলাম, তুই আবার কি করলি, তুই পাড়া এসে কুদ্দুসের দোকান থেকে এক টাকা এক কোটি টাকার স্বপ্ন দেখে তুই হালাল টাকাটা হারাম করে তুই টিকিট কাটলি, তুই টিকিট কাটলি, আমি আল্লাহ কিছুই বললাম না। কিন্তু বান্দা তুই আবার ডান দিক বাদিক দেখছিস, যে পাড়ার ইমাম সাহেবকে খুঁজছিস, মাতব্বা সাহেবকে খুঁজছিস, কিন্তু তুই জানিস না তোর ঘাড়ে কিরমান গাতিবিন দুটো ফেরেশতাকে রেখে দিয়েছি আমি আল্লাহ, হ্যাঁ, সে সে পুরো পেন নিয়ে রেডি, পেন নিয়ে রেডি, তুই ভালো কাজ করবি সেটাও নেই, তুই খারাপ কাজ করবি সেটাও নেই, জান্নাতে যাবে, ও মুসলমান ঘরের ছেলেরা এদিকে ইমাম হাসান ইমাম হোসেন কে হুশে আছে, ফাতেমার ওইদিকে খেয়াল নাই, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলেছেন, যেইটা বলেছে কাটুরিয়ার বিবি আগে জান্নাতে যাবে, মা ফাতেমার মনের মধ্যে ওই কথাটা কেটে গেল, মনের মধ্যে বলছে আব্বা জান এটা কি করে সম্ভব, কাটুরিয়ার মেয়ে কাটুরিয়ার স্ত্রী এমন কি ইবাদত করেছে যে সে আমার আগে জান্নাত যাবে, ভাই আপনি যদি কাজ করার পরে বাড়িতে যান আর স্ত্রীকে যদি বলেন জানো তোমার সাথে একটা কথা আছে, শুধু এই কথাটা বলেন, তোমার সাথে একটা কথা, যদি এই কথা একবার বলেন ও বার বার যেদিকেই যাবেন, আপনি বাথরুমে বসে থাকেন বাইরে থেকে বলছে দেখো তুমি কি বলবে বলছিলে কি কথা বলো, বাথরুমের ভিতরেও যদি বসে থাকেন, বাস্তব বলছি, কিন্তু বার্ড বলে একটা শব্দ আছে ওটা যদি মেয়েদের মধ্যে ঢুকে যায় ব্যাস গেল আপনার দিন শেষ, কেন প্রচুর সন্দেহ করে মহিলারা, স্বামীদের এত সন্দেহ করে সে বলে প্রকাশ করা যাবে না, আবার স্বামীরাও স্ত্রীকে সন্দেহ করে বলছে হুজুর শুধু মেয়েদের দোষ দিচ্ছে ছেলেদের দোষ দেবে না, অবশ্যই এক হাতে তো বাজে না তাই না, এক হাতে বাজে বাজে না, ভুল উভয়ের আছে, কিন্তু বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাকে বলছে ফাতেমা কাটুরিয়ার বিবি আগে জান্নাতে যাবে, ফাতেমা আমার তো মাথা খারাপ যে আমি আগে দয়ার জান্নাতে যাব, জান্নাতের সরদার আমি, জান্নাতের রানী হচ্ছে আমি, আমি আগে জান্নাত যাব, আর ও কাটুরিয়ার মেয়ে কোথা কাটুরিয়ার বিবি সে আগে জান্নাতে যাবে, এটা কি করে মা ফাতেমা মনে মনে করছে যে দা এটা আমার এর কিন্তুটা আমার বের করতে হবে, কি এমন কাজ করে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দা নবীকে যারা বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা যুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি বোরখা পরে এ মুসলমান ঘরের ছেলেরা ঘর থেকে আস্তে আস্তে বার হয়ে গেল, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই কাঠুরিয়ার বাড়িতে হাজির হয়ে গেল, ঘরের দরজার বাড়ি দিতে লাগলো গো কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় কে কে কে, ও মুসলমান ঘরের
নিজের পরিচয়টা দিয়ে দিলেন, আমি অন্য কেউ নাই, আমি বিশ্ব নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা। ও মুসলমান ঘরের ছেলেরা, বাড়ির ভিতর থেকে ওই কাটুরিয়ার বিবি বলছে, আপনি ফাতেমা হন তো কি হয়েছে? না না না, আপনি কি করতে এসেছেন বলে? আমি তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি। ও মুসলমান ঘরের ছেলেরা, ওই স্ত্রী বলল, ওই কাটুরিয়ার স্ত্রী বলল, না ফাতেমা, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না, কারণ আমার স্বামী চলে গিয়েছে বাড়ির থেকে। আমার স্বামী আমাকে এরকম কোনো হুকুম দেয়নি, কেউ আমাকে না বলে আমি স্বামীর হুকুম ছাড়া আমি আপনাকে আমার ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না। জোরে বলেন। আর এখন ঘরের দরজা হা হা করছে, দেওর যাচ্ছে, ভাসুরির খালা তার খালা, তার শ্বশুর পশুর বলে, আমার ফুবু শাশুর তার খালা শাশুরের ছেলে, শ্বশুর জিজ্ঞাসা করে, কচি ওই ছেলেটা কে বল দিনি? হ্যাঁ, পায়ে কার বাদা? বলে মেয়ে ছেলে পানা কে ঢুকেছে? বলে আব্বা, ওটা মেয়ে ছেলে না, ওটা আমার খালা তার খালা, তার খালার ফুবু শাশুরির ছেলে। বলে কি করতে এসেছে? বলে কানে দুলপানা দেখছিল, বলে একটু এসেছে, কানে দুললে এমনি ঘুরতে এসেছে, কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বলে, মা ফাতেমা গেছে, রাসূলুল্লাহর কন্যা গেছে, ওই মহিলা তার স্বামীকে এত মহব্বত করে, স্বামীর কথা এত পালন করে, মা ফাতেমাকে পর্যন্ত ঘরেতে ঢুকতে দিলেন না। কথাটা বুঝবেন ভালো করে, শিক্ষা আছে আছে কি নাই কথা বলেন। তা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোন তুমি বলো কবে আসবো? বলে আমার স্বামী কাছ থেকে বাড়ি আসবে, আমি হুকুম চাইবো যে রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আমার সঙ্গে আমার ঘরে সাক্ষাৎ করতে আসবে, তিনি যদি পারমিশন দেন তাহলে তুমি আসবে, কিন্তু আমার আশা আমার স্বামী আপনার পারমিশন আগামীকাল দিয়ে দেবে। জোরে বল। আমার ভাই জানেরা, ও নবী পাকুল্লাহ উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ঘরের মধ্যে আছেন, ইমাম হুসাইন ঘুমাচ্ছেন না, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান ঘুমিয়ে গেছে, মা ফাতেমা চিন্তা করছে, না না না, হুসাইন যখন ঘুমিয়ে যাবে আমি ওই কাটুরিয়ার বাড়িতে পৌঁছে যাব। কিন্তু আমার ভাই জানেরা, হুসাইন তো ঘুমাচ্ছে না, আল্লাহ রাসূলের বান্দা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন যখন ঘুমাচ্ছে না, আর হুসাইন একটু জিদে ছিল, ও মুসলমান ঘরে ছেলেরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে কোলে করে নিলেন। 3.5 বছর বয়স। কত বছর বয়স হুসাইনের? কত বছর বয়স? 3.5 বছর বয়স। হুসাইনকে কোলে করে নিয়ে কাটুরিয়ার বাড়িতে গেল। আর হুসাইন বদমাইশি করছে বলে মা ফাতেমা বলছে, বাবা তুই চুপ কর, বাবা চুপ করো, বাবা চুপ করো, এরকম করে বলছে। এখন মহিলা ঘরের বাইরে থেকে ভিতর থেকে বলছেন, কে? বলে আমি ফাতেমা এসেছি গো। বলে আপনার তো একা আসার কথা, আপনার সঙ্গে তো কারো নিয়ে আসার কোনো কথা না, কে এসেছে? বলে আমার ছেলে এসেছে। বলে কত বছর বয়স? বলে 3.5 বছর বয়স। বলে না, আমি কিন্তু আমার স্বামীর কাছে পারমিশন নেব, যদি পারমিশন দেন তাহলে আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন, আর যদি মনে করেন যে আমার সাথে ছেলেকে নিয়ে সাক্ষাৎ করবেন তাহলে আপনি কিন্তু আমার সাক্ষাৎ পাবেন না, পাবেন না। তাহলে এর থেকে একটা মশলা আসে, ওই মহিলা ঘরের ভিতর থেকে বলছে যে যদি আপনার ছেলে দুধের শিশু হতো, যদি দুধ পান করতো তাহলে আমি অ্যালাউ করতে পারতাম। ভাই, স্বামী স্ত্রী মধ্যে আমাদের ছেলে পিলে যারা আছে, অনেক সময় স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মহব্বত থাকে, থাকে কি থাকে না? কিন্তু এর ভিতর তো একটা ভালো মশলা শিখে যান, যেটা হলো যদি আপনার 3 থেকে 3.5 বছরের সন্তান যদি আপনার পাশে থাকে, আপনি কিন্তু স্বামী স্ত্রীর ছুঁইতে পারবেন, পারবে কি? কারণ কারণ ওই ছেলে কথা বলতে পারে, ও কিন্তু বাইরে গিয়ে বলতে পারে, জানো তো কাকা, জানো তো চাচা, এখন তো শেখাচ্ছে কাকা, আঙ্কেল, হ্যাঁ আন্টি, বলছে কি বলছে না কথা বলেন না, হ্যাঁ জানো আন্টি, আমি ঘরে গেছি, দেখি আমার মা না, আমার আব্বার এরকম করে ছুটছিল, বলে দেবে তো সব। এই কথা বুঝতে পারছেন? আমার সমাজদারও কে ইশারায় কাপড়,
কথা ঠিক বলছি না ভুল বলছি? নিজের পরিবর্তন আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আম্মা জান ফাতেমা কি করলে? ঢুকতে পারলেন না, চলে আসলে, চলে আসলে। কিন্তু আমার ভাইজেরা, ওই নারী যে নারীটা ঘরের মধ্যে ছিলেন, স্ত্রী যখন এসেছে, স্বামী যখন এসেছে বাড়িতে, স্বামীকে বললেন, জানেন তো আল্লাহর রসুলের কন্যা দুবার ফিরে গেছে। স্বামী তখন স্ত্রীর উপরে ব্যাপক খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার স্ত্রীকে আপনি সবার আগে যেন সে জান্নাতে পৌঁছাতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও নবী বকর উম্মাত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা বাড়িতে চলে আসলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাই জানেরা, জজ্জর জজ্জর করে কাঁদতে আরম্ভ করে দিলেন। ও আমার যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, ইমাম হাসান কাঁদে খোদার জন্য, ইমাম হুসাইন কাঁদে খোদার জন্য, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে খোদার জন্য। ও আমার ভাই জানেরা, খোদার জ্বালা আর সহ্য করতে পারে না। ও আমার ভাই জানেরা, মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে, মা ফাতেমাতুজ জোহরা চোখে যখন পানি দেখেছে, হযরত আলী বলছে, ফাতেমা তুমি কি জানো, তুমি কি জানো, আমি আলী তোমাদের খাবার যোগানোর জন্য, তোমাদের মুখে এক লোকমা খাবার দেওয়ার জন্য আমি একজনের কাছে কাজ করে ছটা খেজুর পেয়েছিলাম। ওই ছটা খেজুর নিয়ে যখন বাড়িতে এসেছিলাম, ওই সময় আল্লাহর রাসূলের একজন জলিল কদর সাহাবা হযরত খালিদ ইবনে ওয়ালিদ, আমি আলী আমাকে বলেছে, আলী রে গে, আল্লাহর রাসূল ছয় দিন ধরে খাওয়া হয় না গো, আপনার কাছে কি কিছু আছে যা আপনি কিছু দেবেন আল্লাহর রাসূলের কাছে? আমি খালিদ ইবনে ওয়ালিদ পৌঁছে দেব। ও যুবরা, ও নবী বকর উম্মাত উম্মতিরা, ও ফাতেমা শোনো শোনো, আমার দয়ার নবী ছয় দিন ধরে খেতে পাই না, আমি সহ্য করতে পারলাম না, আমি খালিদ ইবনে ওয়ালিদের হাতে রাসূলুল্লাহর মহাব্বতে ছটা খেজুর রাসূলুল্লাহর জন্য তুলে দিলাম। ছটা খেজুর রাসূলুল্লাহর জন্য তুলে দিলাম। আল্লাহ কোরআনে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবী আপনি বলুন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ইত্তেবা করতে চায়, আমি আল্লাহ আমাকে ভালোবাসার আগে সে যেন সর্বপ্রথমে আপনাকে খুশি করে। জোরে বলে, কাকে খুশি করতে হবে? এ আল্লাহর কাছে পৌঁছতে গেলে আগা রাসূলকে খুশি করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মা ফাতেমাতুজ জোহরা কাঁদছেন, আর আলী বলছে, তোমার আব্বা জানে খোদা পেয়েছে আমি ছটা খেজুর দিয়ে দিই। ভাই মা ফাতেমা থাকতে পারলেন না, নিজের ওন্নাখানা খুলে, এই ভালো করে শুনেন, নিজের ওন্নাখানা খুলে হযরতে আলীর হাতে তুলে দিলেন, দিয়ে বলছেন, আর আমি পাচ্ছি না সইতে, এবার তুমি অন্যটা নিয়ে মদিনার বাজারে যাও, আমার অন্যটা বিক্রি করো, আমার অন্যা বিক্রি করে যা পয়সা হবে ওই পয়সা দিয়ে আমার হাসান হুসাইনের জন্য এক লোকমা খাবার তুমি বাড়িতে নিয়ে আসো। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন যে আমার স্ত্রীর অন্যা আমি বাইরে নিয়ে যাব। ভাই সব থেকে সেই স্বামীর দুঃখ বেশি যে তার স্ত্রীর টাকায় খাওয়ায়, স্ত্রীর টাকায় খায়, তার সান মান মর্যাদা বেশি থাকে, কথা বলেন না। আর আল্লাহও চায় না আলী বিউজ্জতি হোক। জোরে বলবেন না, এ জোরে বলবেন না। আমার রসুল বলছেন, আনা মদিনাতুল ইলম ও আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর সেই শহরের দরজাকে আলী। জোরে বলে। আমার ভাই ওরে বাপ রে বাপ, টাইম তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে নবী দাও যা শরীফ দেখেন
দাও গো সাগে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। আর শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কানলিওয়ালা। আর শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কানলিওয়ালা। ও গো মদিনাওয়ালা দিদার দাও গো সাগে মদিনা, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো সাগে মদিনা, দিদার দাও গো সাগে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, যাই হোক, তাহলে কাঠুরিয়ার বিবি আগে জান্নাতে যাবে, আর এদিকে মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার দোপাট্টা অর্থাৎ কন্যাটা খুলে কার হাতে দিলেন? হযরত আলীর হাতে দিয়ে দিলেন। এখন এর পরে যে পাটটা আগামী দিনে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ পুরো শেষ করে দিয়ে যাব। এখন আগামী বছরে এই জালসার জন্য, আচ্ছা এই জালসাটা হোক আপনার চান তো ভাই, এই কথা বলেন চান তো, মাশাআল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন সকল, আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা সকল, এখন লকডাউন খুব মুশকিল, তবু আমি বলি আপনারা এই জলসার জন্য আগামী বছর 2000 করে টাকা দেবে কারা, একটু হাত তুলেন তার জন্য দোয়া করে দেন। এই দেখেন একটা দুটো নারে দেখবে, নারে দেখবে।